بسم الله الرحمن الرحيم রোজার সম্বন্ধে কিছু জরুরি প্রশ্নের উত্তরের যে আমরা প্রথম এপিসোড করেছিলাম সেটি আপনাদের খুবই ভালো লেগেছিল এবং তার সঙ্গে সঙ্গে আপনারা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নও করেছিলেন। আর সেই প্রশ্নগুলির মধ্যে প্রথম প্রশ্ন হলো, রোজা অবস্থায় কি গোপনাঙ্গের লোম কাটা যাবে, আর কাটার জন্য কি ব্যবহার করতে হবে, আর সেখানে মহিলাদের ক্ষেত্রে বা কি নিয়ম আছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল, রোজা অবস্থায় কি সহবাস করা যায় যাচ্ছে, মানে রাত্রিতে নয়, কেউ যদি ভুলবশত রোজা অবস্থায় সহবাস করে নেয় তাহলে কি হবে। রোজা অবস্থায় যদি কোনো স্বামী তার স্ত্রীকে চুম্বন করে তাহলে কি রোজা ভেঙে যাবে, আর এর সঙ্গে সঙ্গে রোজা অবস্থায় নখ ও চুল কাটা কি যায় যাচ্ছে। নাম্বার চার, রোজা অবস্থায় কি বাচ্চাকে দুধ পান করানো যাবে, এবং যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় রক্তদান করে কিংবা তার শরীর থেকে রক্তপাত হয় তাহলে কি সেই অবস্থায় রোজা ভেঙে যাবে। আর সর্বশেষ হলো, যদি রোজা অবস্থায় কেউ নোংরা সিনেমা মানে পর্ন বা অ্যাডাল্ট সিনেমা দেখে তাহলে কি রোজার কোনো ক্ষতি হবে। তো এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি আপনাদের সামনে খুব সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা আশা রাখছি আপনারা আমাদের শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকবেন। আর হ্যাঁ, ভিডিও শুরু করার প্রথমে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে অবশ্যই জুড়ে থাকুন। আমাদের প্রথম প্রশ্ন ছিল, রোজা অবস্থায় কি গোপনাঙ্গের লোম পরিষ্কার করা যায়, আর যদি পরিষ্কার করা হয় তাহলে সেটি কি দিয়ে করবে, আর মহিলাদের ক্ষেত্রে বা কি নিয়ম আছে। তো এই প্রশ্নের সব থেকে ভালো উত্তর এটি হবে যে আপনি রোজা অবস্থায় আপনার শরীরের যে কোনো স্থানের লোমকে পরিষ্কার করতে পারেন, এর জন্য কোনো বাধা বিপত্তি নেই। যেমন গোপনাঙ্গের লোম পরিষ্কার করার জন্য 40 দিন অন্তর করে দেওয়া হয়েছে, মানে এবার যদি আপনার এই 40 দিন রমজানের ভিতরে পড়ে যায় তাহলে আপনি খুব সহজেই সেটিকে পরিষ্কার করতে পারবেন, এটিতে কোনো সমস্যা নেই। এবার যদি বলেন তাহলে পরিষ্কার করার জন্য ব্যবহার কি করব, তো ব্যবহারের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যা ব্যবহার করবেন সেখান থেকে যেন আপনার কোনো সমস্যা না হয়, মানে কোনো ব্যথা না লাগে। আপনি এর জন্য রেজারও ইউজ করতে পারেন, ব্লেডও ইউজ করতে পারেন, অথবা স্ট্রিকসও ইউজ করতে পারেন। কিন্তু এখানে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে এই জিনিসকে যে করবে সে যেন নিজে করে, এটি অন্যজনের দ্বারা করিয়ে নেওয়া একদমই জায়েজ হবে না। আর এই কথা আমরা এই জন্যই বলছি কেননা বর্তমান সময়ে কেউ কেউ বিউটি পার্লারে গিয়ে এইসব জিনিসকে করিয়ে নিয়ে আসছেন, আর যেটি একদমই জায়েজ নয়। এবার যদি বলেন এখানে মুস্তাহাব কি, তাহলে এখানে মুস্তাহাব হচ্ছে গিয়ে পরিষ্কার করা। যদি আপনি পরিষ্কার করে নেন তাহলে আপনার মুস্তাহাব আদায় হয়ে যাবে। এটি মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য, মানে পুরুষ এবং মহিলার একই নিয়ম। এর সম্পর্কিত আমরা একটি হাদিসও আপনাদের সামনে পেশ করছি। সহি বুখারি থেকে রেওয়ায়ত এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উল্লেখ করে বললেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 মাস পর সফর থেকে বাড়ি ফিরলেন। তিনি নিজের ঘরের দিকে যাচ্ছিলেন, তখন আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তুমি রাতের সময় আসলে তখন তুমি তোমার নিজের স্ত্রীর কাছে যেও না, বরং সেই বিবি যার স্বামী রাতের সময় বাড়ি ফিরে এসেছে সেও যেন সেই সময় তার স্বামীর কাছেও না যায়। সেই স্ত্রী যার স্বামী তার কাছ থেকে এতদিন পর্যন্ত দূরে ছিল সে যেন কোনো লোহার ব্যবহার করিয়ে নেয়, মানে গোপনাঙ্গের লোমকে ঝরিয়ে নেয়। আমাদের এখানে দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল, রোজা অবস্থায় কি সহবাস করা যায় যাচ্ছে। তো এর সর্বপ্রথম কথা হলো, যদি কোনো ব্যক্তি নিজের স্ত্রীর সঙ্গে রোজা অবস্থায় সহবাস করে নেয় তাহলে সেই ব্যক্তির সেদিন রোজা নষ্ট হয়ে যাবে, আবার কাফফারাও তার উপরে ওয়াজিব হয়ে যাবে, আবার কাজাও তুলতে হবে। অন্য স্থানে ফিদিয়া দিলেও চলবে, কিন্তু এমন স্থানে কাজাও তুলতে হবে, আবার কাফফারাও দেওয়া লাগবে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন আর বলতে শুরু করলেন, ইয়া রসুলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেলাম। তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এত পেরেশান হচ্ছো কেন, কি হয়েছে ফুলে বলো। তখন সেই ব্যক্তি বলল, ইয়া রসুলুল্লাহ, আমি রোজা অবস্থাতে আমার স্ত্রীর সঙ্গে সহবাস করে নিয়েছি। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, যদি তোমার সঙ্গে এমনটি হয়ে গিয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই, এবার তুমি এক কাজ করো, একটি গোলামকে আজাদ করে দাও। তখন সে বলল, কেমন ভাবে আমি গোলামকে আজাদ করব, আমি তো খুবই গরিব মানুষ। এটি শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা, তুমি গোলামকে আজাদ করতে পারবে না, তাহলে এক কাজ করো, তুমি 60 দিনে রোজা রাখো। তখন সেই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, এটি আমার দ্বারা সম্ভব নয়, আমি গরিব মানুষ, এতদিন রোজা রাখলে আমার শরীর দুর্বল হয়ে যাবে, আর ঠিকঠাক কাজও করতে পারবো না, আর কাজ না করতে পারলে আবার খেতেও পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে এক কাজ করো, 60 জন মিসকিনকে খাবার খাওয়াও। তখন সে আবার বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খুবই গরিব, আমার নিজের খাবারও ঠিকঠাক জোটে না, আর আমি 60 জনকে কি করে খাওয়াবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তোমার কাছে যা কিছু আছে সেগুলির মধ্যে থেকে কিছুটা সদকা করে দাও। তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছে তো কিছুই নেই সদকা করার মতো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে এখানে বসে যাও।
তখন সেই সময় একজন ব্যক্তি উপস্থিত হলো আর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরগুলো আমি সৎকার করতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে। তারপর আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, সেই ব্যক্তি কোথায় গেল যে এখানে বসেছিল? তো তখন সেই ব্যক্তিকে ডাকা হলো আর তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা তুমি এই খেজুরগুলোকে নিয়ে তোমার এলাকার সবচেয়ে গরিব মানুষদেরকে বিলিয়ে দাও, আর এটি তোমার জন্য শেষমেশ কাফফারা হয়ে যাবে, মানে শেষমেশ তোমার শক্তিটাই খরচ করে দাও। তো সে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এলাকার মধ্যে আমি তো সবচেয়ে গরিব, মদিনার মধ্যে সবচেয়ে গরিব ব্যক্তি আমি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে এই জিনিসগুলো তুমি খেয়ে নিও। তো এই হাদিস থেকে এটিও জানতে পারা গেল যে দীন ইসলাম কতটা সহজ। কিন্তু হ্যাঁ, আমাদের এই যে পদ্ধতি স্টেপ বাই স্টেপ, এগুলোকে অবশ্যই ফলো করতে হবে। প্রথমে গোলাম আজাদ করতে হবে, যদি সেটি সামর্থ্য না থাকে তাহলে 60 দিনে রোজা রাখতে হবে, আর যদি সেটিও না হয় তাহলে 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে, আর যদি সেটিও না হয় তাহলে সর্বশেষ আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন সেটির মধ্যে থেকে সদকা করতে হবে। তো আমার উপদেশ এটি হবে যে এত মশলার ভিতরে প্রবেশ না করে রোজা অবস্থায় স্ত্রী সঙ্গমকে ছেড়ে দেওয়াই সবচেয়ে ভালো। 3 নম্বর প্রশ্ন ছিল, স্ত্রীকে চুম্বন করলে কি রোজা ভেঙে যাবে? তো প্রথম কথা হলো, স্ত্রী চুম্বনের সঙ্গে রোজা ভাঙার কোনো সম্পর্কই নেই। কিন্তু হ্যাঁ, সেখানে আপনাকে একটি দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে স্ত্রীকে চুম্বনের সময় যেন আপনি বেশি উত্তেজিত না হয়ে পড়েন, আর যদি উত্তেজিত হয়ে পড়েন তাহলে হয়তো আপনার নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, আর নাপাক হয়ে গেলে সেখানে আরো বেশি মশলা খারাপ হয়ে যাবে। সুতরাং এটি থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি ইচ্ছে প্রবল হয় তাহলে রোজা খোলার পর চেষ্টা করবেন। 4, রোজা অবস্থায় কি রক্ত দেওয়া যাবে, কিংবা কোনো কারণবশত রক্তপাত হলে কি হবে? তো এর উত্তর হবে, যদি রক্তপাত হয়ে যায় কোনো কারণবশত, কিংবা আপনি কাউকে রক্ত দিয়ে থাকেন, তাহলে এখানে রোজা ভাঙবে না। কিন্তু আপনাকে সেখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কাউকে রক্ত দেওয়ার ফলে যেন আপনার নিজের শরীর দুর্বল না হয়ে পড়ে, আর হতে পারে যে এই কারণে আপনার সারাদিনের রোজা রাখা মুশকিল হয়ে যাবে। সেই সঙ্গে আপনাকে এটিও খেয়াল রাখতে হবে যে আপনার রক্তপাত এত বেশি না হয়ে যায় যেখান থেকে আপনাকে দুর্বল মনে হতে শুরু করে। যদি রক্তপাত বেশি হয়ে যায় তাহলে আপনি রোজাকে ভাঙতে পারেন, কেননা এখানে আপনার প্রাণ বাঁচানোর প্রশ্ন উঠে আসছে। আর এর সঙ্গে সঙ্গে আরও একটি প্রশ্ন, যদি কোনো ডাক্তার আপনার কোনো টেস্টের জন্য সিরিঞ্জে করে রক্ত নিয়ে থাকে তাহলে নিতে পারে, সেখানে আপনার রোজার কোনো এফেক্ট পড়বে না। এর পরের প্রশ্ন ছিল, রোজা অবস্থায় কি কোনো অ্যাডাল্ট ছবি কিংবা কোনো পর্ন মুভি দেখা যাবে? তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাদেরকে এটি জানিয়ে রাখি যে রোজা মানে হচ্ছে গিয়ে বিরত থাকা আপনার শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ থেকে। সেখানে শুধুমাত্র খাবার থেকে বিরত থাকা কিংবা জল থেকে বিরত থাকা নয়, হতে পারে আপনাকে কোনো খারাপ দৃষ্টি থেকে বিরত থাকতে হবে, মুখের খারাপ ভাষা থেকে বিরত থাকতে হবে, কোনো খারাপ কাজে এগিয়ে যাওয়া থেকে বিরত থাকতে হবে, তবে সেদিন সম্পূর্ণ রোজা হবে। এবার যদি আপনি তার পরিবর্তে ভাবেন যে না, আমি চুরি করব, রোজা রেখেছি, খারাপ জিনিস দেখব, রোজা রেখেছি, খারাপ পথে এগিয়ে যাব, রোজা রেখেছি, তাহলে আপনার রোজা কেমন হবে সেটা আপনি নিজে বুঝতে পারছেন। একটি ছোট এক্সাম্পল দিয়ে রাখছি, মা আমাকে বাজার করতে পাঠিয়েছে, সেখানে 3-4 জিনিসের লিস্ট করা আছে। এবার আমি কি করলাম, সেই বাজারের লিস্ট থেকে একটা জিনিস নিয়ে বাড়ি চলে আসলাম, তারপর বাড়ি থেকে আবার বাজারে গেলাম, আবার নিয়ে আসলাম, এমনই করে 4 গেলাম আর নিয়ে আসলাম। এখানে কষ্ট আমারই হলো আর কাজটিও 4 করার পর সম্পূর্ণ হলো, কিন্তু আমি সেই জিনিসগুলোকে একবারে নিয়ে আসতে পারতাম আর কাজটিকেও একবারে সম্পূর্ণ করতে পারতাম। তো এমনই ভাবে আপনি সমস্ত কিছু থেকে বিরত থেকে রোজাকে সম্পূর্ণ করার চেষ্টা করুন, সেখানে আল্লাহ খুশি হবেন এবং আপনার রোজাটিও পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এর পরে প্রশ্ন ছিল, রোজা অবস্থায় কি বাচ্চাদেরকে দুধ দেওয়া যাবে? এই প্রশ্নের উত্তরের আগে সর্বপ্রথম আপনাদেরকে এটি জানিয়ে রাখি যে দুই ব্যক্তি এমন আছেন যাদেরকে রোজা রাখলেও হবে আবার না রাখলেও কোনো ক্ষতি নেই। সেই দুজন হলো মুসাফির ব্যক্তি এবং দ্বিতীয় হলো বাচ্চাকে দুধ পান করানো মহিলা। বাচ্চাকে দুধ পান করানো মহিলার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে যদি বাচ্চার বয়স 6 থেকে কম হয় আর বাচ্চাকে দুধ দেওয়ার জন্য মায়ের শরীর খারাপ হতে শুরু করে, তাহলে সেই মায়ের জন্য রোজাকে ছেড়ে দেওয়া যায় যাচ্ছে। কেননা এখানে যদি সেই বাচ্চাকে দুধ ঠিকমতো না দেওয়া হয় তাহলে সেই বাচ্চার প্রাণের আশঙ্কা দেখা দিতে পারে। তো যেখানে বেঁচে থাকার অস্তিত্বের কথা চলে আসছে সেখানে বেঁচে থাকার কথাটাই বড় হয়ে দাঁড়াবে। কিন্তু সেই মহিলার বাচ্চার বয়স যদি 1 থেকে বেশি হয় আর সে যদি অন্য কোনো খাবার খেতে পারে তাহলে সেই মহিলা রোজা রাখতে পারে, আর না হলে অন্য সময় কাজা তুলে নেবে কিংবা ফিদিয়ে আদায় করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক জিনিসকে আগে ভালো করে বোঝার পর তারপর সেটিকে খুব সুন্দর করে আমল করার তৌফিক দান করেন। আমিন সুমা আমিন। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।